আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি একটি বিষয় আলোচনা করব, সেই বিষয়টা হলো যে সৎ পথ আর অসৎ পথ, হালাল এবং হারাম। প্রথম আমি সৎ পথ এবং হালালের বিষয়ে আলোচনা করব, কারণ আমরা কমার বেশি সবাই টাকা উপার্জনা করি। সেই টাকাটা আমাদের সৎ টাকা হলে কি হবে আর অসৎ টাকা হলে কি হবে, সেই বিষয়ে কিছু আমি আলোচনা করব। তো প্রথমে বলবো আমি সৎ পথে যে রোজগারটা আমরা করছি, সেই রোজগারে আমাদের কি ফায়দা হবে। তো বন্ধুরা, যে টাকাটা ইনকাম আমরা সবাই করছি সৎ পথে, সেই টাকাটা দিয়ে আপনার ফ্যামিলি চালাচ্ছেন, আপনার সন্তানদেরকে লেখাপড়া করাচ্ছেন, তাদেরকে খাওয়াচ্ছেন, তাদেরকে মানুষ করছেন। তো আর সেই সৎ টাকা দিয়ে তারা বড় হয়েছে, লেখাপড়া করে বড় মানুষ হয়ে গেছে, আপনি সেই সৎ টাকার সম্মান পেয়েছেন, আপনি সমাজে অনেক সম্মান দিতেছে, যেটা আপনি আল্লাহর কাছেও প্রিয় পাত্র এবং সমাজের কাছেও আপনি খুব একটা মূল্যবান মানুষ। সবাই আপনাকে সম্মান করে, সবাই সম্মান দিয়ে কথা বলে, আপনি কারো কাছে থেকে অপমানিত হতে হয় না। এটাই হলো আপনার সৎ টাকার উপকার, হালাল রোজগারের ফায়দা। তো মানুষের জীবনটা চিরদিন একরকম থাকে না, একটা সময় সবাইকে বৃদ্ধ হতে হবে। আর বৃদ্ধ হওয়ার টাইমে যদি আপনার এই সৎ টাকা থাকে, তাহলে অবশ্যই আপনার সন্তানরা আপনাকে ভালো ব্যবহার করবে, আপনার সঙ্গে আপনাকে ভালোভাবে লালন পালন করবে। এটা সৎ টাকার উপকার এবং ফায়দা। এখন বলবো অসৎ টাকার কি কুকর্ম। অসৎ টাকা যেটা আপনি হারাম কামাচ্ছেন আর সেই টাকা দিয়ে আপনার সন্তানদেরকে মানুষ করছেন, লালন পালন করছেন, এবং সেই টাকা দিয়ে লেখাপড়া করাচ্ছেন, সেই সন্তানটা একটা সময় মানুষের বদলে অমানুষ হয়ে যাবে, আর হয়ে যাচ্ছেও, সমাজে এরকম বহুত দেখা যায়। কারণ বাবা এত পরিশ্রম করে টাকা উপার্জনা করছে অসৎ পথে, আর সেই টাকা কোনো দিন বরকত হয় নাই, বরঞ্চ সবসময় অভাব অনটন থেকেই থাকে। আর সেই সন্তানরা বড় হওয়ার পরে বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, কারণ যৌবনটা তো চিরদিন থাকে না মানুষের, একটা সময় বৃদ্ধ সবাই হয়ে যাবে, আর সেই সময় সেই সন্তানরা আপনার সঙ্গে কখনোই ভালো ব্যবহার করবে না। এটা সমাজে বর্তমান বাস্তব উদাহরণ অনেক আছে, এরকম দেখা যায়। আর লাস্ট টাইমে সময়টা হবে আপনার বৃদ্ধাশ্রামে। তো এটাই বাস্তব হারাম টাকার উপার্জনার যেটা ফায়দা, সেই ফায়দাটা আপনি পাচ্ছেন বা পাবেন, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু যারা এখনও সৎ পথে আমরা টাকা উপার্জনা করছি, তো তাদেরকে আমি বলবো, আপনারা অবশ্যই তৌবা করেন, আল্লাহ পাক তৌবাকারীদেরকে ভালোবাসেন। যদি আমরা এখনও তৌবা করে নেই, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেই, আর যদি হারাম পথে রোজগার আমরা না করি, অবশ্যই আল্লাহ পাক সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখে থাকেন, খুব শক্তিশালী, সে সবাইকে মাফ করে দিয়ে থাকেন। তো আমরা যদি সবাই ওইরকম আল্লাহর কাছে মনে প্রাণে তৌবা করি, অবশ্যই আল্লাহ তৌবাকে কবুল করে নেবেন আর আমাদেরকে মাফ করে দেবেন। তো এখন থেকে সবাই আমরা তৌবা করে নেব আর সৎ পথে টাকা উপার্জনা করব, সন্তানদেরকে অমানুষের বদলে মানুষ তৈরি করব। তখন আর আমাদের দুঃখ থাকবে না, কারণ সৎ পথে চললে পরে দুনিয়াতে এবং আখিরাতে দুইটাই ফায়দা আছে। তো বন্ধুরা, আজকের আলোচনাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে
সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো পরবর্তীতে ভালো কোনো টপিক নিয়ে অবশ্যই আসবেও আপনারা যদি আমাকে সাপোর্ট করেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।